আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি নাদিয়া জামান। দৃষ্টিহীনদের পথ দেখানোর জন্য গাইড কুকুরের ব্যবহার হয়ে আসছে অনেক আগে থেকেই, আর এই কাজের জন্য নির্দিষ্ট প্রজাতির কুকুরকে বিভিন্ন রকম প্রশিক্ষণ দিয়ে গাইড হিসাবে উপযোগী করতে পোড়াতে হতো নানান রকম কাঠখড়। সময় ও অর্থের সফল প্রয়োগে একটি সাধারণ কুকুর রূপান্তরিত হতো গাইডে। রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার মিশেলে এবার নতুন রূপে এসেছে এই গাইড কুকুর। জলজ্যান্ত প্রাণীর বদলে চার পায়ের এক রোবট কুকুর তৈরি করা হয়েছে গবেষণাগারে। রবি দ্য রোবো গাইড নামের এই রোবট পাবলিক প্লেসে অন্ধ ব্যক্তিদের পথ দেখাবে। রোবো গাইডের নির্মাতা গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের বক্তব্য, নিশ্চিন্তে দৃষ্টিশক্তিহীন ও স্বল্প দৃষ্টির মানুষজনকে পথ দেখানোর উপযোগী রোবট কুকুরটি, যা সময়ের পাশাপাশি কমাবে খরচও। দৃষ্টি প্রতিবন্ধীরা সবচেয়ে বেশি অসুবিধার সম্মুখীন হয় জাদুঘর, শপিং সেন্টার, হাসপাতাল ও উন্মুক্ত পরিবেশে, যেখানে মানুষের অত্যধিক জটলা থাকে। এসব জায়গায় নিশ্চিন্তে চলাচল নিশ্চিত করবে রোবো গাইড। আশেপাশের পরিস্থিতি নির্ভুলভাবে বুঝতে মানচিত্র, সেন্সর, জিপিএস সব কিছুর সমন্বয় আছে এটিতে। রোবো গাইডটি খুব দ্রুত ডাটা বিশ্লেষণ করে রিয়েল টাইমে বিভিন্ন বাধায় এড়িয়ে যেতে সক্ষম। ল্যাঙ্গুয়েজ মডেল টেকনোলজি ব্যবহারের কারণে ব্যবহারকারী যে কোনো প্রশ্নের উত্তর দিতেও দুইবার ভাববে না রবি দ্য রোবো গাইড। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।